হ্যালো লাভলিস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দিস ইজ মি শানিসুমা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালোই আছো। বাট আমি আসলে যে কিছুটা সময়ের জন্য অসুস্থ হয়ে পড়েছিলাম, তাই গত সপ্তাহে তোমাদেরকে বলেছিলাম যে রাইস স্পেশালটা আমার চ্যানেলে আপলোড করবো, কিন্তু সেটা আমার করা হয়নি। তো আজকে আমি হাজির হয়ে গেছি তোমাদের সেই রাইস স্পেশালটা দেখানোর জন্য। আমরা অনেকেই জানি যে আসলে যে কোরিয়ান জাপানিজদের যে সুন্দর স্কিনটা, দাগিন মসৃণ ত্বক তাদের, সেটা নাকি রাইস থেকে তৈরি করা তোমার সাবান মাস্ক এগুলি ইউজ করার ফলে নাকি তাদের স্কিন এত সুন্দর। সো সেটার উপর ভিত্তি করে আজকে আমরা এই আর স্পেশালটা দেখাতে চাচ্ছি। আর এখনকার সময় আর স্পেশালটা খুবই তোমার জনপ্রিয়। আর এটা তুমি যেসব আমি উপকরণগুলো দিয়ে বানাবো সেটা তোমরা খুবই ইজিলি ঘরে যা যা জিনিস আছে সেটাতে তোমরা করতে পারবে। আর এটা হ্যাঁ, তোমার যাদের অনেকে জিজ্ঞেস করে 18 বছর বয়সের কথা, তারপর হ্যাঁ এটা করতে পারবে, যেহেতু এটা DIY একটা ফেসিয়াল। সো তোমরা এটা বেশি বয়সের মানুষও করতে পারবে, কম বয়সের মানুষও করতে পারবে। এটা তোমার স্কিনটাকে হোয়াইটেনিং করবে, প্লাস তোমার স্কিনটাকে টান টান করবে। তোমার যে বেশি বয়স হলে চামড়া কুচকে যায়, সেটা যে অ্যান্টি এজেন্টের সেটার কাজ করবে। এবং প্লাস তোমার যে স্কিন পোর যে থাকে সে পোর মিনিমাইজের ক্ষেত্রেও তোমাকে এটা হেল্প করবে। আমরা আগে প্রথমে এই ফেসিয়ালটা করার ক্ষেত্রে যেই সব উপকরণগুলো লাগবে, টোনার, ক্লিনজার, ম্যাস্ক, ক্রিম, দেন মাস্ক, সব আমরা তৈরি করে নিব, দেন আমরা ফেসিয়ালটা করা আরম্ভ করব। আর এই ফেসিয়ালটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। আর আমি আমার প্রিভিয়াস ভিডিওটাতে তোমার কফি ফেসিয়াল দেখিয়েছি, তাছাড়া আমার চ্যানেলে তোমার গোল্ড ফেসিয়াল, হার্বাল ফেসিয়াল, পার্ল ফেসিয়াল আর এই ধরনের অনেক ধরনের ফেসিয়াল, ব্লিচ, ফেয়ার পলিশের ভিডিও রয়েছে। সেগুলোর লিঙ্ক আমি এই ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তাহলে বন্ধুরা আমার সাথেই থেকো, চলো তাহলে আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আমি রাইস টোনার তৈরি করব। এটার জন্য আমি একটা পরিষ্কার বাটি নিয়ে নিয়েছি এবং এর মধ্যে কিছু পরিমাণ চাল নিয়ে নিলাম। চালটাকে আমি প্রথমে খুব ভালো করে একটু ধুয়ে নিব, তারপরে এটাতে আমি পানি দিয়ে আধা ঘন্টার জন্য রেখে দিব। আমি কিন্তু এই পানিটা দিব না, যেটা হচ্ছে তোমার ফিল্টারের পানি অথবা ফুটানো পানি দিব। তো আমি এটা চালটাকে খুব ভালো করে ধুয়ে নিলাম। এই যে দেখো চালটা আমার ধোয়া হয়ে গেছে, এখন এটাতে আমি ফিল্টারের পানি দিয়ে দিয়েছি। দিয়ে দিয়ে এটা আমি আধা ঘন্টার জন্য এভাবে ঢেকে রেখে দেবো। ফিরে আসছি আধা ঘন্টা পর, আমার চালটা আধা ঘন্টা পর আমি এখন খুলে নিলাম। আর এই আধা ঘন্টার পরে যে চাল পানিটা আমরা পেলাম চাল থেকে, এটাই হচ্ছে কিন্তু আমাদের রাইস টোনার। তো আমি একটা স্প্রে বোতল নিয়ে নিয়েছি, এখানে আমি এই পানিটা ঢেলে নিয়ে নিব। আর এই যেখানে যে চালটা আছে এখানে কিন্তু এই চালটাকে আমি আবার ইউজ করব। এখান থেকে চালটা দিয়ে আমি স্ক্রাব তৈরি করব এবং এই চালটা দিয়েই আমি মাসাজ ক্রিম এবং ফেস মাস্ক তৈরি করব। তো আমাদের টোনার তৈরি করা হয়ে গেল, এখন আমরা স্কার্প তৈরিতে চলে যাব। রাইস স্কার্প তৈরি করব এখন আমরা নেক্সটে। তো এই চালটা থেকে তোমার কিছুটা চাল আমি নিয়ে নিব, মানে তিন ভাগ করলে তিন ভাগে এক ভাগটা দিয়ে আমি তোমার স্কার্প তৈরি করব, রাইস স্কার্প, এবং বাকিটা দিয়ে মাসাজ ক্রিম এবং মাস্ক তৈরি করব। তো আমি এখান থেকে কিছুটা পরিমাণ চাল নিয়ে নিলাম। এটাকে আমি এখন যেটা করবো সেটা হচ্ছে আমি এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আর তোমরা চাইলে কিন্তু ইচ্ছা করলে মানে শুকনো চালটাও ইউজ করতে পারো, বাট শুকনো চালটা দিয়ে স্ক্রাব তৈরি করলে বেশি ধারালো হয়ে যায়, তো ভেজা চালটাই বেটার। তো এখন আমি ব্লেন্ডার নিয়ে নিলাম, এই ব্লেন্ডারের মধ্যে আমি চালটা ঢেলে দিচ্ছি এবং এর সাথে কিছুটা পরিমাণ পানিও দিয়ে দিব, কারণ একেবারে শুকনো এখানে ভালো করে ব্লেন্ড হয় না, সেজন্য একটু পানি দিতে হয়। আমি চালটাকে, ভেজা চালটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি এটা থেকে এই বাটিটাতে, পরিষ্কার বাটিটাতে চালের গুঁড়াটা যেটা ব্লেন্ড করেছিলাম সেই গুঁড়াটা আমি নামিয়ে নিচ্ছি। এরপর এটা আমি কিছু জিনিস অ্যাড করব এই চালের গুঁড়ার সাথে। প্রথমে আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে হানি, মধু অ্যাড করছি এখানে। তোমাদের যদি মধু অ্যালার্জি থাকে তাহলে তোমরা এটা স্কিপ করতে পারো, বাট অল্প পরিমাণে দিলে অ্যালার্জি হওয়ার কথা না। এখানে আমি তোমার হাফ চা চামচের মতো আমি মধু নিয়ে নিচ্ছি। এরপর এটার সাথে আমি অ্যাড করব এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল। তোমাদের কাছে যদি এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল না থাকে তাহলে তোমরা নর্মাল কোকোনাট অয়েলটা ইউজ করতে পারো, অথবা তোমরা এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলটাও তোমরা ইউজ করতে পারো। সো এই দুইটা জিনিস আমি একসাথে এটার মধ্যে দিয়ে আমি খুব ভালো করে এটাকে মিক্সড করে নিয়ে এক পাশে ঢেকে রেখে দেব। আর রাইস ফেসিয়ালের উপকরণগুলো তৈরি করার পরে কিন্তু সাথে সাথে ফেসিয়ালটা করে নিতে হবে, বেশি ওয়েট করা যাবে না, যেহেতু এটা ভাত দিয়ে তৈরি। সো আবার ভাতটা নষ্ট হয়ে যেতে পারে, ভাতটা নষ্ট হয়ে গেলে কিন্তু ফেসিয়ালের উপকরণগুলো সব নষ্ট হয়ে যাবে। সো আমি এটা সাইডে রেখে দিলাম। এখন যেটা আমি করব, বাকি যে চালটা ছিল আমাদের ভেজানো চালটা, সেটাতে সেটা দিয়ে আমি এখন ভাত রান্না করব, যেটাকে আমরা বলি যে যাও ভাত, মানে মারটা আমরা ফেলবো না, মার গালবো না, একদম মানে
এটাকে আমরা পানি দিয়ে খুব ভালো করে একদম পানিটা শুকিয়ে ফেলবো আর কি। তো আমি চুলাতে বসিয়ে দিলাম এবং একটু বেশ বেশ পরিমাণ করে আমি একটু পানি দিলাম, যেহেতু যেন ভাতটা একদম নরম হয় সেজন্য একটু বেশি করে পানি দিয়েছি। তো আমার ভাতটা প্রায় হয়ে এসেছে দেখতে পাচ্ছ, এই যে এরকম ঘন করে নিতে হবে। ঘন করে নেওয়ার পর আমি এটা ব্লেন্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি ওই তোমার ভাতটাকে। কিন্তু ব্লেন্ডারে ব্ল্যান্ড করার পরও কিন্তু এটা পুরোপুরি এখনো মিহি হয়নি, এটার ভিতরে হাত দিলে মানে আমি দেখলাম যেটা এখনো দানা দানা লাগছে, একটু হালকা হালকা, মানে অতটা ক্রিমটা যেরকম একদম মসৃণ একদম মিহি থাকে সেটা হয়নি। তো সেটার জন্য যেটা আমাকে আমি এখন করব, এটাকে আমি চালনি দিয়ে চেলে দেব, চায়ের ছাঁকনি যেটা আছে সেটা আমি ইউজ করব, সেটা দিয়ে আমি ছেঁকে নিব, এটাকে ছেঁকে নিব। দেখো আমি কিভাবে করব, আগে আমি এটা ভালো করে একটু মিক্সড করে নিচ্ছি, নরম করে নিচ্ছি। এরপর এটাকে আমি এখন চায়ের যে ছাঁকনি আছে সেটা দিয়ে আমি, এই যে দেখো কিভাবে করছি, আমি হাত দিয়ে করব, হাতটা যেন পরিষ্কার থাকে খুব ভালো করে হাতটা ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পর এভাবে হাত দিয়ে নেড়ে নেড়ে জিনিসটা যখন করবা তখন ছাঁকনির নিচ থেকে জিনিসটা তোমার একদম নরম হয়ে বের হবে। এই যে দেখতে পাচ্ছ আমি হাত দিয়ে নিচ থেকে সেটা কাছে বাটিতে রেখে দিলাম, আবারও আমি এভাবে এরকম করে আস্তে আস্তে করে এটাকে সুন্দর করে ব্ল্যান্ড করে আঙ্গুল দিয়ে ছাঁকনির নিচ থেকে ক্রিমটা বের করে নেব। এখন আমি যেটা করব, এই যে এখানে যে রাইসের মিশ্রণটা আমরা বের করেছি এটাকে আমরা দুই ভাগে ভাগ করে নিচ্ছি। এক ভাগে আমি তৈরি করব হচ্ছে ম্যাসাজ ক্রিম, রাইস ম্যাসাজ ক্রিম, এবং আরেক ভাগটা দিয়ে আমি তৈরি করব রাইস মাস্ক। তো প্রথমে আমি তৈরি করব রাইস ম্যাসাজ ক্রিম। সো এই একটা মিশ্রণের মধ্যে আমি এখন দুটা ই ক্যাপ দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে 200 পাওয়ারের ই ক্যাপ। এটা দেওয়ার পর আমি তোমার এটার সাথে আরেকটা জিনিস মিক্স করব, মিক্স, সেটা হচ্ছে তোমার অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল আমি 1 চামচ পরিমাণ দিয়ে নিলাম এবং দুটোটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। হয়ে গেল আমাদের রাইস ফেসিয়াল ম্যাসাজ ক্রিম। এরপর আমরা এখন তৈরি করব রাইস ফেসিয়াল ফেস মাস্ক। তো প্রথমে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ আটা দিয়ে দিলাম আমি। এরপর এটার সাথে আমি অ্যাড করছি মুলতানি মাটি এবং চন্দনের গুঁড়া, এটাও আমি 1 চা চামচ দিয়ে দিচ্ছি। এরপরের সাথে আমি অ্যাড করছি দুধ, এটা হচ্ছে কাঁচা দুধ, আচ্ছা মানে দুধ টানার পর আর জাল দেওয়া হয়নি, যেটাকে আমরা র মিল্ক বলি। সো এখানে আমি প্রায় 2 টেবিল চামচের মতো দুধ নিয়ে নিয়েছি। যদি তোমাদের কাঁচা দুধ ইউজ করাতে স্কিনে কোনো প্রবলেম থাকে তাহলে তোমরা যেটা করতে পারো, তোমরা এখানে গোলাপ জল দিয়েও এটাকে মিক্স করতে পারো। তাহলে হয়ে গেল আমাদের এই মাস্ক, ফেসিয়াল মাস্ক, রাইস ফেসিয়াল মাস্কটা আমরা তৈরি করে ফেললাম। তো আমাদের সব উপকরণগুলি তৈরি করা হয়ে গেছে, শুধু একটাই রয়েছে, সেটা হচ্ছে ক্লিনজার মিল্ক। সো ক্লিনজার মিল্ক তৈরি করার জন্য যেটা আমি নিচ্ছি, একটুখানি কাঁচা দুধ নিলাম এবং এটার মধ্যে আমি দিয়ে দিলাম রাইস টোনারটা। এই হয়ে গেল আমাদের রাইস ক্লিনজার মিল্ক। তো রাইস স্পেশালে সব পুরো উপকরণ তৈরি করা হয়েছে। বাম দিক থেকে প্রথমে দেখতে পাচ্ছ যে ক্লিনজার মিল্ক রয়েছে, তারপরে স্ক্রাব রয়েছে, রাইস স্ক্রাব, দেন রাইস ম্যাসাজ ক্রিম, দেন হচ্ছে রাইস ফেস প্যাক এবং আমাদের রাইস টোনার। এখন আমরা চলে যাব ফেসিয়ালে। সো আমি আমার চুলটাকে খুব ভালো করে টাইট করে বেঁধে নিয়েছি যাতে চুল সামনে চলে না আসে ম্যাসাজ করার সময় বা ফেসিয়াল করার সময়। আর আমি আমার ফেসটাকে অলরেডি খুব ভালো করে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিয়েছি। তো প্রথমে যেটা ইউজ করছি 1 নম্বর ধাপ, সেটা হচ্ছে রাইস ক্লিনজার মিল্ক। আমি একটা তুলা দিয়ে এই ক্লিনজার মিল্কটাকে আমার পুরো ফেসে অ্যাপ্লাই করছি, আমি ফেসে, আমার কানে এবং এটা আমার গলাতেও অ্যাপ্লাই করে নিব। আর এটা লাগানোর পর আমি 1 মিনিট ওয়েট করব। 1 মিনিট ওয়েট করার পর দেন একটা গামলাতে আমি নর্মাল পানি নিয়ে নিয়েছি এবং গামলার মধ্যে একটা ভেজা রুমালও রয়েছে, এই ভেজা রুমালটা দিয়ে আমি আমার ফেসটাকে খুব ভালো করে মুছে নিব। এরপর চলে যাচ্ছি আমরা রাইস ফেসিয়ালের দ্বিতীয় ধাপে। দ্বিতীয় ধাপে আমরা ইউজ করব রাইস ফেসিয়াল স্কার্ব, যেটা আমরা ভেজানো চাল দিয়ে তৈরি করেছিলাম। সো স্কার্বটা যেহেতু একটু ধারালো ধরনের হয় সো একটু হালকা হাতে এটাকে সমস্ত মুখে ঘাড়ে কানে আমরা এটাকে আস্তে আস্তে করে একটু মাসাজ করে নিব এবং চোখের চারপাশটাতে কখনোই কিন্তু স্কার্ব ইউজ করা যাবে না, যেহেতু চোখের চারপাশটা অনেক নরম হয়ে থাকে। সো সেই জায়গাটা বাদ দিয়ে বাকি মুখ, গলা, আমরা সবকিছু ইচ্ছা করলে আমরা কিন্তু এটা আমাদের শরীরেও ইউজ করতে পারি।
সো এই রাইস স্কার্ফটা দিয়ে আমরা 5 মিনিটের মতো মাসাজ করব। মাসাজ করার পর তারপরে আমি আবার একটা ভেজা রুমাল দিয়ে খুব ভালো করে আমার ফেস এবং ঘাড় সব মুছে নিচ্ছি যেন কোনো দানা দানা না থাকে। এরপর যেটা করব সেটা হচ্ছে আমি এখন স্টিম নিব। সো একটা গামলাতে বা বলে আমি গরম পানি নিয়ে নিয়েছি এবং এই যে গরম পানির মধ্যে তোয়ালেটা দিয়ে ভালো করে চেপে নিয়ে পর এরপর আমি এটা মুখে এভাবে কিছুক্ষণ ধরে ধরে রাখবো। এখানে আমি একটু তাড়াতাড়ি দেখাচ্ছি যাতে নাহলে দেরি হয়ে যাবে। সো এভাবে ভালো করে চিপে নিয়ে তারপরে মুখের উপর এভাবে 1-2 মিনিট যতক্ষণ মধ্যে ঠান্ডা না হয়ে যাবে রুমালটা ততক্ষণ রাখবেন। তারপরে আবারও যখন ঠান্ডা হয়ে যাবে আবারও গরম পানিতে এটাকে চুবিয়ে নিংড়ে নিয়ে তারপরে আবার ফেসের উপরে ধরবেন। এভাবে 4-5 বার করবেন তাহলেই হয়ে যাবে। লাস্ট আমার 3 বার করলাম। আমি 3 বার করার পর আমি এই রুমালটা দিয়ে আমার ফেসটাকে মুছে নিয়েছি। স্টিম নেওয়ার পর যেটা করতে হবে, আপনার মুখে যদি ব্ল্যাক এন্ড হোয়াইট হেড থাকে তাহলে সেটা রিমুভ করতে হবে। আর এটার জন্য যেটা তোমার ব্ল্যাক হেড রিমুভার স্টিক পাওয়া যায়, এই যে এটা হচ্ছে ব্ল্যাক হেড হোয়াইট হেড রিমুভার স্টিক, এটা ফেশিয়াল স্টিকও বলে এটাকে। এটা দিয়ে এভাবে চেপে চেপে হালকা হালকা ভাবে ব্ল্যাক হেড হোয়াইট হেড গুলো বের করে নিতে হয়। আমার মুখে কোনো ব্ল্যাক হেড হোয়াইট হেড নেই, সো আমি দেখাতে পারছি না ওভাবে। সো এখন যেটা করছি, এখন আমি টোনার ইউজ করছি, যেহেতু স্টিম নিচ্ছে, স্টিম নিলে লোমকূপের গোড়াগুলো ওপেন হয়ে যায়, সেটাকে আবার ক্লোজ করার জন্য, বন্ধ করার জন্য টোনার ইউজ করা খুবই জরুরি। এরপর আমরা চলে যাচ্ছি আমাদের 5 নাম্বার ধাপে। 5 নাম্বার ধাপে আমি ইউজ করছি রাইস মাসাজ ক্রিম। এই ক্রিমটি দিয়ে আমার আমার ফেসটাকে খুব ভালো করে মাসাজ করব। ফেস এবং গলাও আমি সাথে এটা দিয়ে মাসাজ করব। এবং এই ক্রিমটা দিয়ে কিন্তু চোখের চারপাশটা নির্দ্বিধায় তুমি তুমি মাসাজ করতে পারবে। সো তুমি দেখো যে কিভাবে আমি মাসাজ করছি। আর অবশ্যই হাতটা যখন মাসাজ করবো উপরের দিকে অবশ্যই ভাবে রাউন্ড রাউন্ড সার্কেল মোশনে উপরের দিকে সবসময় মাসাজ করতে হবে। হাত কিন্তু নিচের দিকে ঘোরানো যাবে না, যেখানে মানে হাত চামড়াটা নিচের দিকে যেন টান না খায়, সবসময় উপরের দিকে টান খায়, এভাবে করে মাসাজ করতে হবে ফেসিয়ালে। এই রাইস ফেশিয়াল মাসাজ ক্রিমটি দিয়ে আপনার ফেসটাকে মাসাজ করতে হবে 10 থেকে 15 মিনিটের মতো। 10-15 মিনিট খুব ভালো করে মাসাজ করে নেওয়ার পর দেন আবারও ভেজা রুমাল দিয়ে ফেসটাকে মুছে নিতে হবে। এবং বাটির পানিটা যদি ঘোলা থাকে বা ময়লা হয়ে যায় তাহলে অবশ্যই পানিটা কিন্তু চেঞ্জ করে নেবেন। এরপর আমরা চলে যাব আমাদের 6 নাম্বার ধাপে। আমি আমার চুলটাকে আবার একটু ভালো করে আটকে নিলাম, কারণ এখন আমরা ইউজ করছি রাইস ফেশিয়াল ফেস মাস্ক বা প্যাকও বলতে পারো, সেটাই আমরা এখন ইউজ করছি। আমি কিন্তু চামচের উল্টা পিঠে দিয়ে লাগিয়ে নিচ্ছি, বাট তোমরা চাইলে এখানে কিন্তু ফেস মাস্ক লাগানোর যে ব্রাশ পাওয়া যায় সেটা ইউজ করতে পারো। এই রাইস ফেস মাস্কটা তোমরা চাইলে সপ্তাহে 2 দিন ইউজ করতে পারো। এতে করে তোমার স্কিনের যে পোর রয়েছে, যে মুখের ছিদ্র রয়েছে, সেগুলো একদম কমে আসবে। তো আমি চোখের চারপাশটা বাদ দিয়ে বাকি সব জায়গাতে এভাবে লাগিয়ে নেওয়ার পর ওয়েট করব তোমার 15 মিনিটের মতো। 15 থেকে 20 মিনিট ওয়েট করার পর দেন আমি এটাকে মুছে নেব। ফিরে আসছি 15 মিনিট পর। আমার 15 মিনিট হয়ে গেছে, এখন আমি আমার ফেস মাস্কটাকে উঠিয়ে ফেলছি ভেজা রুমাল দিয়ে মুছে। 15 মিনিটের পরে যদি আপনার ফেস মাস্কটা নাও শুকায় কোনো সমস্যা নেই, 15 থেকে 20 মিনিট রাখার পর ফেস মাস্কটা ভিজা থাকলেও আপনি সেটাকে উঠিয়ে নেবেন। সো আমি এটাকে উঠিয়ে নেওয়ার পর এখন আবার ভালো করে বেসিনে যে পানি দিয়ে মুখটাকে ধুয়ে নিয়েছি। তো 6 নাম্বার ধাপটি ছিল আমাদের লাস্ট ধাপ রাইস ফেশিয়ালের। এখন তুমি দেখতে পাচ্ছ যে আমার ফেসটা সামনে থেকে কতটা মসৃণ এবং উজ্জ্বল দেখা যাচ্ছে। তোমরা এই রাইস ফেশিয়ালটা মাসে একবার করতে পারো, অথবা চাইলে 15 দিনে একবার করতে পারো, অর্থাৎ 15 দিন পর পর মাসে 2 বার করতে পারো। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ফেশিয়াল, যেটা হচ্ছে রাইস ফেশিয়াল। তাহলে তোমরা দেখে নিলে কীভাবে কী করতে হবে। এটা তোমরা কম বয়সী মানুষেরা করতে পারবে, বেশি বয়সের মানুষের করতে পারো, ছেলেরাও করতে পারো, মেয়েরাও করতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। তোমাদের কাছ থেকে এখন আমাকে বিদায় নিতে হবে। আর আসার মতো আমি নেক্সট তোমার ব্রন ফেশিয়ালটা আমি দেখাবো এবং ব্রনটাকে কীভাবে আসলে কন্ট্রোল করতে হবে সেটাই আমি দেখাবো। তাহলে তোমার সাথে আমার দেখা হবে নেক্সট ভিডিওতে। তো দিন বন্ধু, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ, লাভ ইউ অল। বাই বাই বন্ধুরা।